তো আমরা সবুজ সামাজিক সংস্থা উত্তর যুগন্ডনগর, আমাদের সামাজিক সংস্থা এখানে এসেছি। আজকে মেইন হয়েছে আমাদের যুব সমাজ নেশায় শেষ। আমাদের যুব সমাজকে যাতে আমরা ঠিক রাখতে পারি তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের এখানে কলেস্টিলে আউটপোস্ট, ওনা এখানে যে ওসি আছেন, ওসিকে আমরা অবগত করতে এসেছি। ওনারা প্রতিদিন ঠিকভাবে পুলিশি ব্যবস্থা এখানে রাখছেন কি না তার জন্য আমরা সবার কাছে আবেদন রাখবো, সমাজ এবং পুলিশ। আগে পুলিশ, যেহেতু পুলিশের কাজ এটা যুব সমাজকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, তার জন্য আমরা ওনাকে অবগত করতে এসেছি। আমরা আগেও এখানে যারা ইনচার্জ ছিলেন, যেমন লিটন ভদ্র ওসি ছিলেন, উনি আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। আজকে আমরা তার জন্য আবার আসলাম এখানে। এখানে এখন কে ওসি এসেছেন ওনার সাথে আমরা কথা বলবো। আমরা একটাই উদ্দেশ্য, নেশাগ্রস্ত ত্রিপুরা যাতে না হয়। আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছেন ত্রিপুরাকে নেশামুক্ত করতে, কিন্তু আমরা দেখছি এখানে যুব সমাজ যে হারে নেশাগ্রস্ত হচ্ছে, এই যুব সমাজকে কীভাবে রক্ষা করা যায় এবং দেশকে কীভাবে নেশামুক্ত করা যায় তার জন্য আজকে আমাদের এই উদ্দেশ্য, আমরা এখানে এসেছি। আপনাদের এলাকায় কী কী সমস্যা, আপনাদের এলাকায় তারা বিক্রি করছে? আমাদের এরিয়ায় আমরা আগেও বলেছি, এখনও বলছি, এটা পুলিশকে আগে জানানো হয়েছে, পুলিশের কাছে পুরো ডিটেলস আছে, পুলিশ এটা তদন্ত করে বার করবে কে করে। আমাদের কাজ হচ্ছে পুলিশকে জানানো। পুলিশ তারা, আমরা যদি পুলিশ যদি এটা না বার করে, তা আমরা যদি সামাজিক সংস্থাটা করি তাহলে পুলিশ থেকে লাভটা কী? আমাদের একটা উদ্দেশ্য, আমাদের একটাই উদ্দেশ্য পুলিশের যে অ্যাক্টিভিটিস, পুলিশের মেইন কাজ হয়েছে কি, যারা সমাজে নেশাগ্রস্ত, যারা সমাজে অত্যাচার করে, কুসংস্কার এগুলো ছড়িয়ে দেয়, তাদেরকে যাতে ঠিক করতে পারে তার জন্য পুলিশের কাজ। আমরা পুলিশের ভূমিকা ঠিকভাবে দেখতে পাচ্ছি না কিছুদিন ধরে, তার জন্য পুলিশের কাছে আমাদের আবেদন থাকবে যুব সমাজকে রক্ষা করে, দেশকে রক্ষা করে এবং ত্রিপুরাকে নেশামুক্ত করা। কোন কোন এলাকা? উত্তর যুগন্ডনগর, নবুদেপাড়া, আড়ালিয়া, পঞ্চবটি বাজার, উত্তর যুগন্ডনগর, দত্তপাড়া, এখানে একটা ইয়ে আছে কি বলবো, নদী বা ছেঁড়া বলে, ওইটার পাশে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা কি বলে, বাংলাদেশ থেকে আছে ইয়াবা, এবং এখানকার যে ব্রাউন সুগার বলে, এগুলো পর্যাপ্ত পরিমাণে চলছে এখানে। আমরা দেখেও আমরা এখন কি করব, আমরা হতাশাগ্রস্ত, তার জন্য পুলিশের শরণাপন্ন হয়েছি। আমরা পুলিশের কাছে আবেদন রাখবো যে ওনারা অতি শিগগির যাতে এই নেশাগ্রস্ত ত্রিপুরাকে মুক্ত করতে পারে, তার জন্য আমরা আজকে এই ডেপুটেশন। নামটা, আপনার নামটা? আমার নাম প্রবীর শর্মা, আমি সবুজ সামাজিক সংস্থার একজন সদস্য।